এটা অতি ভাল খবর দিবর কারণে আপনার ওসলে আহিলো আমার অসমিয়া কাব্য সাহিত্য জগতের বাবে নহয় সমগ্র অসমবাসীর বাবে এটা অতি ভাল খবর যে সাহিত্যর বাবে আগবহা দেশের ভিতরতে সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ বটা আমার সকলোরে শ্রদ্ধার কবি নীলমণি ফুকন দেবে লাভ করবলে এবার সক্ষম হয়েছে। অসমিয়া সাহিত্য জগতত জ্ঞানপীঠ বটা তৃতীয়বারের বাবে অসমে লাভ করবলে সক্ষম হয়েছে। ইয়ার আগতে 1979 সনত বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের মৃত্যুঞ্জয় উপন্যাসের কারণে লাভ করেছিল। তারপিছত 2000 সনত মামনি রৈশম গোস্বামী বাইদেউয়ে তেওঁর সাহিত্যকৃতির বাবে লাভ করেছিল। আৰু তৃতীয়বারের বাবে নীলমণি ফুকন দেবে তেওঁর জীবনজোড়া সাহিত্যকর্মের বাবে জ্ঞানপীঠ বঁটা লাভ করবলে সক্ষম হয়েছে। ভাববস্তু রূপবস্তু অসমীয়া কাব্য সাহিত্যতে নহয় ভারতবর্ষর কাব্য জগতের ভিতরতে একক আর অনন্য শৈলীরে উপস্থাপন করা নীলমণি ফুকন দেবলে এই সম্মান যচার বাবে সচাই আমি আনন্দিত হয়েছো। আচরিত সংযুক্ত মন করব 1979 সনত বীরেন্দ্র কুমার ভট্টাচার্যই জ্ঞানপীঠ বঁটা লাভ করার পাছত অসমৰ পৰা 21 বছরের বিরতির মামনি ৰৈশম বাইদেউয়ে এই বঁটা লাভ করেছিল। পুনের 21 বছর বিরতির নীলমণি ফুকন দেবে জ্ঞানপীঠ বঁটা লাভ করবলে সক্ষম হয়েছে। আজি এই আনন্দত মই আপনাদের আগত নীলমণি ফুকন দেবর একটা অতি জনপ্রিয় কবিতা আবৃত্তি করে শুনাম। তার আগতে মই নীলমণি ফুকন দেবর জীবন আর সাহিত্যকৃতির বিষয়ে অকনমান আভাস আপনাদের দি লব বিচারিছো। বলক আমি তেওঁৰ জীবনত লাভ করা কিছু সন্মান আর তেওঁৰ সাহিত্যকৃতির বিষয়ে আমি অল্প আভাস লোক, তারপরে মই কবিতাটো আবৃত্তি করে আপনাদের শুনাম। বিশিষ্ট কবি আর শিল্প সমালোচক নীলমণি ফুকন দেবর জন্ম হয় দেরগাঁওর চকলিয়া গাঁৱত। কটন কলেজ আর গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের পর স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রি লই 1964 সনত আর্য বিদ্যাপীঠ কলেজের প্রবক্তা হিসেবে কর্মজীবন আরম্ভ করে। 1992 সনত তেখেতে অবসর গ্রহণ করে। নীলমণি ফুকন দেবে রচনা করা কাব্য সংকলনবোৰ হল এক সূর্য হেন নামি আহে এই নদীয়েদি 1963 সনত প্রকাশিত, নির্জনতার শব্দ 1965 সনত প্রকাশিত, আৰু কি নৈশব্দ 1968 সনত প্রকাশিত, ফুলি থকা সূর্যমুখী ফুলটোর ফালে কাঁইট গোলাপ আৰু কাঁইট 1975 সনত প্রকাশিত, গোলাপী জামুর লগ্ন 1977 সনত প্রকাশিত, কবিতা 1981 সনত প্রকাশিত, নৃত্যরতা পৃথিবী 1985 সনত প্রকাশিত, অনুবাদ কবিতার পুথি জাপানী কবিতা 1971 সনত প্রকাশিত, আর এখন অনুবাদ কবিতার পুথি গার্থিয়া লরকার কবিতা। তেওঁৰ সাহিত্যৰ বিষয়ে সুন্দৰ সমালোচনা থকা এখন অতি মূল্যবান গ্রন্থ সাগরতলির শঙ্খ 1994 সনত প্রকাশিত। নীলমণি ফুকন দেবর কৃতি কৃতিত্ব আর ব্যক্তিত্ব প্রকাশিত হওয়া ডক্টর নগেন ঠাকুরদেবে সম্পাদনা করা আর এখন অতি উল্লেখযোগ্য গ্রন্থ নির্জনতার পৰা কোলাহল। শিল্পকলার বিষয়ে লিখা তেখেতর কেখনমান উল্লেখযোগ্য গ্রন্থ হল লোককল্পদৃষ্টি, রূপ বর্ণ বাক, শিল্পকলা দর্শন আদি। তেখেত 2002 সনত সাহিত্য একাডেমির ফেলো হিসেবে সম্মানিত হয়। তেখেতে লাভ করা বঁটাসমূহর ভিতরত রঘুনাথ চৌধুরী বঁটা 1972 সনত, অসম প্রকাশন পরিষদ বঁটা 1977 সনত, সাহিত্য একাডেমি বঁটা 1981 সনত। কবিতা পুথিখনের নাম আছিল কবিতা। তদুপরি তেখেতে লাভ করেছিল জগদ্ধাত্রী হরমোহন বঁটা 1990 সনত, পদ্মশ্রী বঁটা লাভ করেছিল 1990 সনত, ছগনলাল জৈন বঁটা লাভ করেছিল 1991 সনত, কমল কুমারী বরুয়া বঁটা লাভ করেছিল 1994 সনত, অসম উপত্যকা সাহিত্য বঁটা লাভ করেছিল 1997 সনত, 2012 সনত অসম সাহিত্য সভায় সদস্য মহিয়ান উপাধি তেখেতক প্রদান করেছিল, 2014 সনত অসম প্রকাশন পরিষদে জীবনজোড়া সাধনা বঁটা তেখেতক প্রদান করেছিল। কবি নীলমণি ফুকনে মণিদ্বীপ আর সংজ্ঞা নামৰ দুখন আলোচনীও সম্পাদনা করেছিল। নীলমণি ফুকন দেবর সুস্বাস্থ্য কামনা করে
শ্রদ্ধা ভরা সেবা জানাই ভুল ত্রুটির মার্জনা বিচারি মই তেখেতর কবিতাটো আবৃত্তি কৰিবলৈ লৈছো। কবিতার শিরোনাম ব্রহ্মপুত্রত সূর্যাস্ত। শূন্যতার হাতর পরা সরি পড়িল দিনের হিরণময় হৃদয় পাত্র, নিঃশব্দে সরি পড়িল আর বুর গল, বুর বুরণীত বিরিঙি উঠিল পাত্রর রক্তিম আধেয়, মর্মন্তুত তার উজ্জ্বলতা মানুহর অন্তিম লালসার কি প্রজ্বলন। এতিয়া উলটিল প্রতিজন দর্শক, উক দিলে প্রত্যেকরে একবিষ, ধোঁয়া আর আন্ধারর আকাশী খলপারে নামিল স্বয়ং শূন্যতা, নামিল হৃদয় শূন্যতা। ধন্যবাদ, নমস্কার।